পূর্ব লন্ডনের পপলার এলাকার অর্চার্ড প্লেস থেকে যে বাংলাদেশি গৃহবধূ সুমা বেগম হত্যার শিকার হয়েছিল এবং তার ডেড বডি মানে মরদেহটি খুঁজে পাওয়া যাচ্ছিল না, যে সংবাদটি আমরা গত কয়েকদিন ধরে করছিলাম, সেই সংবাদের একটি আপডেট এসেছে আজকে। সুমা বেগমের যে হত্যার অভিযোগে অভিযুক্ত হিসাবে যাকে গ্রেফতার করা হয়েছে এবং অভিযুক্ত যাকে আদালতে প্রেরণ করা হয়েছে, সেই আমিনান রহমান তিনি মূলত সুমা বেগমের হাজবেন্ড বা স্বামী। এই বিষয়টা আমরা আসলে আগেই নিশ্চিত হয়েছিলাম, কিন্তু পুলিশের কাছ থেকে কনফার্মেশনের অপেক্ষা করছিলাম। সুমা বেগমের হাজবেন্ড আমিনান রহমানই সুমা বেগমকে হত্যা করেছেন বলে তিনি বলেছেন, এবং তিনি সেই সুমা বেগমকে হত্যাটি করেছেন আসলে 28 এপ্রিল, মানে 30 এপ্রিল যদিও বলা হচ্ছিল যে সুমা বেগমের মিসিংটা রিপোর্ট করা হয়েছে, কিন্তু তারও 2 দিন আগে শুক্রবারেই আসলে সুমা বেগমকে হত্যা করা হয়। এবং সুমা বেগমকে হত্যা করার পরে 2 দিন পর্যন্ত মরদেহ বাসায় ছিল সম্ভবত, এবং সেখান থেকে 30 এপ্রিল মানে আর্লি আওয়ার যেটা বলা হচ্ছিল, আমরা ধারণা করছি 29 এপ্রিল রাত 12টার পরে 30 এপ্রিল ঠিক রাত 1টার আগে বা এই সময়ের আশেপাশের কোনো একটা সময়ে এই মরদেহটি লন্ডন থেকে 40 থেকে 45 মাইল দূরের একটি নদী রিভার লি, যেটি আসলে থেমসের একটি শাখা নদী, যেটি লুটন বেডফোর্ডশায়ার হয়ে এটি ছুটে গিয়েছে, সেই শাখা নদীতে নিয়ে সেই ডেড বডির সুটকেসটি ফেলে দিয়েছেন স্বামী আমিনান রহমান। এই হত্যার সাথে আর কেউ জড়িত কিনা এখন পর্যন্ত নিশ্চিত হওয়া যায়নি, শুধুমাত্র আমিনান রহমানের নামই এখন পর্যন্ত উঠে এসেছে। এবং সেই মরদেহটি তিনি সেখানে নিজেই নিয়ে ডাম্প করেন বলে আমরা জানতে পেরেছি। তারপরে 30 তারিখে আমরা এই আমিনান রহমানের গ্রেফতারের বিষয়ে আমরা জানতে পেরেছি যে তিনি মধ্যরাতের দিকে তিনি ব্রিকলেনে উদ্দেশ্যহীনভাবে 2টি বাচ্চা নিয়ে ঘোরাফেরা করছিলেন, আবার তারপর সেখানে তাকে স্থানীয় বাসিন্দারা মানে স্থানীয় যারা ছিলেন ব্রিকলেনে তারা দেখে পুলিশকে কল করেন, এবং পুলিশ এসে যখন তাকে জিজ্ঞেস করে এত মধ্যরাতে কেন তিনি বাচ্চা নিয়ে এই ব্রিকলেনের রাস্তায়, তখন তিনি মূলত বলেন যে তার স্ত্রীকে খুঁজে পাওয়া যাচ্ছে না, তার স্ত্রী বের হয়েছিলেন শপিং বা কোনো কিছু কাজে, তারপর থেকে আর বাসায় ফেরেননি, তখন মিসিং রিপোর্টটি হয়। এরপর পুলিশের তদন্তে বেরিয়ে আসে এখানে শুধু মিসিং রিপোর্ট নয়, এখানে হত্যা জড়িত রয়েছে এবং হত্যার পরে সেই মরদেহটি গুম করার বিষয়টি রয়েছে। পুলিশ 3 দিন 4 দিন 5 দিন পর্যন্ত এই মরদেহটি খুঁজেছে থেমস নদী থেকে শুরু করে বিভিন্ন জায়গায়, তারপরে আলামত সংগ্রহ করেছে তারা বাসার আশেপাশে যত বিন আছে সেগুলো থেকে, তারপরে এখন পর্যন্ত পুলিশ সেই বডি কিন্তু খুঁজে পায়নি বলে আমরা নিশ্চিত হয়েছি। পুলিশের আগে আমরা পুলিশের কাছে এর আগে 2 দিন ইমেইল করেছিলাম, যেটা হচ্ছে গত শুক্রবারে 5 মে এবং গতকাল 8 মে, এই 2 দিন ইমেইলে পুলিশ একই রেসপন্স করেছিল, তারা এখন পর্যন্ত ডেড বডি খুঁজে পায়নি। আপনারা সেই ইমেইলের স্ক্রিনশট স্ক্রিনে দেখতে পাচ্ছেন। সুমা বেগম বাংলাদেশের সুনামগঞ্জ জেলার জগন্নাথপুর উপজেলার মেয়ে, তাকে 4 বছর আগে আমিনান রহমান বিয়ে করে লন্ডনে নিয়ে আসেন, এবং তাদের ঘরে 2টি সন্তান রয়েছে, একটি হচ্ছে 2.5 বছরের একজন সন্তান এবং 4 মাসের একজন সন্তান। এই হত্যার পর থেকে সন্তান দুটি পুলিশের হেফাজতেই রয়েছে, তারা তাকে যে সোশ্যাল কেয়ারের আন্ডারে রেখেছে। এই বাচ্চা দুটির ভবিষ্যৎ কী হবে সেটি নিয়ে অনেকে প্রশ্ন তুলেছেন, অনেকে শঙ্কিত রয়েছেন। সুমা বেগমের এই হত্যার পিছনে দীর্ঘ পারিবারিক নির্যাতনের ইতিহাসের কথা আমরা জানতে পেরেছি, এবং এই পারিবারিক নির্যাতনের কারণেই এই ঘটনাটি ঘটেছে বলে আমরা প্রাথমিকভাবে বিভিন্ন সূত্র থেকে জানতে পেরেছি। ঘটনার বাকি বিস্তারিত মামলা যত বেশি চলমান থাকবে তত আস্তে আস্তে বের হবে, আমরাও আপনাদেরকে জানিয়ে দিব। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।